ধলেশ্বরী নদী তীরে একে একে ঘুরিয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। মঙ্গলবার বিআইডব্লিউটি এর দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। দুই তলা ভবন ও অটো রাইস মিল সহ একের পর এক ভেঙে দেওয়া হয় অবৈধ স্থাপনা। মালিকদের দাবি, নোটিশ না দিয়ে ও জমির সীমানা নির্ধারণ ছাড়াই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সাবকাপলা রেজিস্ট্রেশন সম্পত্তি আমরা ক্রয় করছি, আমরা দলিল দেখা ক্রয় করছি, যেটা মালিকানা সম্পত্তি, কিন্তু এখন ওনারা বলতেছে এটা নদীর অংশ। তারা পাবলিকের কাছে ভাঙতেছে নিয়ম ছাড়া, উইদাউট ডিমার্কেশন, এটা নিয়ম বিরোধী কাজ। বিআইডব্লিউটিএ জানায় ধলেশ্বরী রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নদীকে বাঁচিয়ে রাখার জন্য মহামান্য হাইকোর্টের যে ঐতিহাসিক রায় রয়েছে, সেই রায়ের আলোকে আমরা কাজ করে যাচ্ছি, নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ স্থাপনা আছে যেগুলো আমরা সার্ভে করে প্রায় 76টা পেয়েছি। এই 76টা উচ্ছেদ অভিযান আমরা গতকালকে থেকে শুরু করছি, আজকেও আমাদের সেই একইভাবে উচ্ছেদ অভিযান চলছে। প্রথম দিনে 18টি স্থাপনা উচ্ছেদ করা হয়। মীরকাদিম থেকে মীরেশ্বর পর্যন্ত ধলেশ্বরী তীরের 3.5 কিলোমিটার এলাকায় 76টি অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।